এতিম ও সুবিধা বঞ্চিতদের নিয়ে এবারের বাংলা নববর্ষ ও মাহে রমজান একসঙ্গে উদযাপন করল মেডিকেল ছাত্রছাত্রী পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট। গত 14 এপ্রিল পহেলা বৈশাখে রংপুর সদরের মোটকপুর ইউনিয়নের মোটকপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এক ইফতার ও দোয়া মাহফিলের সাথে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানীর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নুরুল হাসান বাবু। সন্ধানীর পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনটির সভাপতি তানহাস ওয়াইব, উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিমালয় দাস, রোগী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফিন পারভেজ, ব্লাড ব্যাংক সম্পাদক সালমান মুস্তফা, অভিজিৎ বণিক সহ সন্ধানীর অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আপডেট টিভি ও পরিবহন ব্যবস্থাপনা ও সহযোগিতায় আপডেট বিবিধ রংপুর। উল্লেখ্য যে এদেশের স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী সমাজসেবায় দেশের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা পুরস্কার ও কমনওয়েলথ ইউথ সার্ভিস অ্যাওয়ার্ড সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। আতিক হাসানের ক্যামেরায় বিন্দু গোস্বামী, আপডেট টিভি।